আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার এই ছোট চ্যানেলটার পক্ষ থেকে। আর আজকে এই ভিডিওটা আসলে একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের বলছি। অনেকেই চিন্তিত আছেন এবং অনেকেই আমাকে বিভিন্নভাবে কোয়েশ্চন করছেন যে উসমানী মেডিকেলে কি পানি আছে কি না, যাওয়া যাবে কি না। আসলে এরকম এই যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে যে গত শনিবারের ভিডিও। সো এই গত শনিবারে কিন্তু সিলেটের সব জায়গাতেই পানি উঠেছিল, আর আপনাদের যে মেসেজটা দিচ্ছি এটা শনিবারেই কেটে গেছে এই পানিগুলা। সো এটা এ নিয়ে আপনারা ওয়ারিড থাকবেন না, উসমানী মেডিকেলের ভেতর খুবই ক্লিয়ার আছে এবং উসমানী মেডিকেলের রাস্তাও পরিষ্কার আছে। এটা শনিবারের ভিডিও ছিল এবং এই ভিডিও দেখে অনেকে কনফিউজড যে উসমানী মেডিকেলে আসতে পারবেন কি পারবেন না। আমি উসমানী মেডিকেলের পাশেই আমার বাসা, সো আমি আপনাদের এনশিওর করছি, নিশ্চিত করছি যে উসমানী মেডিকেলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। রাস্তাঘাট সিলেটের এখন সব প্রায় বেশিরভাগ রাস্তাঘাটই আপনার পানি শুকিয়ে গেছে, বিশেষ করে প্রধান যে সড়কগুলো আছে ওইগুলোতে পানি শুকিয়ে গেছে। আর কিছু কিছু এলাকার ভিতর পানি এখনও রয়েছে, আমার এলাকাতে এখনও পানি রয়েছে, আমার ঘরের সামনেও এখনও পানি রয়েছে। কিন্তু আপনারা ওয়ারিড থাকবেন না, উসমানী মেডিকেলের ভেতরে কোনো পানি নেই বা উসমানী মেডিকেলে আসতে আপনাদের কোনো অসুবিধা হবে না। উসমানী মেডিকেলের আসার যে রাস্তাগুলো যতটা রাস্তাই আছে আলহামদুলিল্লাহ সব রাস্তাই ক্লিন আছে, কোনো জল নেই বা পানি নেই, বন্যার পানি নেই। আপনারা অবশ্যই আসতে পারবেন, এখানে কোনো চিন্তার কোনো বিষয় না। উসমানী মেডিকেল এই যে ভিডিওটা সেটা ছিল গত শনিবারে আপনার এরকম অবস্থা আসলে সব জায়গাতে হয়েছে। হ্যাঁ, যেমন দুর্গা সিলেটের শাহ জালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের গেইটের সামন পর্যন্ত হ্যাঁ এরকম পানি জমেছিল। এটা শুধু ওভার রেইন হওয়ার কারণে, অতিবৃষ্টি হওয়ার কারণে এই বৃষ্টিটা ছিল, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এটা দিনে দিনেই মানে রাতের ভিতরেই এটা কেটে যায়। সো এরকম পরিস্থিতির ভয় আপনারা করবেন না যে এরকম অবস্থা সিলেটে এখনও আছে, এটা শুধু জাস্ট শনিবারই ছিল। আর আমি এই যে এটা দ্বিতীয়বারের বন্যার কথা বলছি, এই যে এখন যে বন্যাটা চলছে এটার কথা বলছি। আপনারা জানেন যে সিলেটে এই বন্যা মানে দ্বিতীয়বারের মতো বন্যাটা হচ্ছে, তো আপনারা ওয়ারিড হবেন না, চিন্তিত হবেন না। উসমানী মেডিকেল হচ্ছে যে খোলা আছে আর রাস্তাতেও কোনো পানি নেই, কোনো অসুবিধা হবে না, কোথাও আপনাদের গাড়ি পানিতে আটকাবে না আশা করছি। শহরের ভিতরে তো আপনার কোনো জায়গায় আপনার এরকম পানি নাই বর্তমানে, তবে হ্যাঁ কিছু কিছু এলাকার ভিতরে আছে, আমি আগেও বলেছি এটা। কিন্তু এই ভিডিওটা যারা আপনারা হয়তোবা টাইমলাইনে দেখছেন, দেখে ওয়ারিড বা চিন্তিত হচ্ছেন, কিন্তু এটা ছিল ওই দিনকার ভিডিও, শনিবারের ভিডিও। আপনারা চিন্তিত হবেন না, আপনারা অবশ্যই ট্রিটমেন্ট নিতে পারবেন। আর এরকম অবস্থা ওই দিনই কেটে গেছে, চিন্তিত হওয়ার কিছু নেই। ধন্যবাদ আর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।